বাজে অভিনেতা, আমাকে চূড়ান্ত খারাপ দেখতে, নাচতে পারি না মেনে নিলাম ঠিক আছে, কিন্তু সেটা অন ক্যামেরা কতটা কীভাবে ম্যানেজ করবে সেটা আপনারা বলুন। মেঘলার সঙ্গে যদি সহমত হয় তাহলে ঠিক আছে, এবার আমি ছেড়ে অন্য প্রফেশনে যাবো, চাকরি বাকরি খুঁজবো। অবশ্যই আপনারা প্লিজ কমেন্ট করে জানান। একটা মানুষ বারবার বলতে থাকবে আমি কালো, আমি কালো, আমাকে কালো, একটু লাইট দাও, একটু লাইট দাও, একটু লাইট দাও, এরকম করে। আরে না, তখনকার কথা বলছি না, ডুবে গেছেন, আমি দেখতে পাচ্ছি উনি এমন ডুবেছেন, টপ লাইট করছে, আমার দরকার নেই। এই পড়ে গেল, এই পড়ে গেল, এই দুজনের রটা ফেলে দেয়, এই 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 বন্ধ শট, ওকে এই করো 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 করো, এই কোন দিকে ফেলতে, এইদিকে তো তোমরা, এইদিকে ফেলো, আচ্ছা এইদিকে ফেলো, এই ধরবো, হ্যাঁ আবার উঠে তোমাকে মারতে যাক, এবার দেখো তুমি না এখানে একটা হাত দিয়ে মারতে যাও, এটাকে ব্লক করো, মারতে যাও এই ব্লক, আবার এটা ছাড়িয়ে নাও, এটা দিয়ে এই করে এইটা দিয়ে মারতে যাও, তুমি মারতে যাও, এই তুমি ওই হাত দিয়ে মুখে মারো, খিচুড়ি কি পোলাও সেটা দেখার পরে বুঝে যাবে, বুঝতে পারছেন। হ্যাঁ, আমরা আকাশ কুসুমের সেটে আর মহাপর্ব হচ্ছে, সো হোয়াট উই কল ইন দ্য টেলিভিশন ল্যাঙ্গুয়েজ ওই টিপিক্যাল ধামাকা হবে, কিছু ধামাকা বুঝতে পাচ্ছি না আপাতত, আমরা একটু এক্সস্টেড মারপিট করে, মেঘলাও মেঘলা বললো ফার্স্ট টাইম ফাইট করেছে নাকি, সো অ্যান্ড হাত কেটে গেছে অ্যান্ড অল দিজ থিংস, মারলো না মার খেলো বুঝতে পারলাম না। বিশ্বাস করো ইচ্ছে অনেকই করে অনেকজনকে, কিন্তু হয় না, হয়ে ওঠে না, সুযোগ সুবিধা পেলে দেখবো। গরম প্রচন্ড গরম পড়ে গেছে, গরমের মধ্যে শুটিং করছো তো, সেটা কিছু বলো, এই গরমের মধ্যে এত খাটুনি করে শুটিং করা হচ্ছে, তো চাকরিখানি কথা না, দু পয়সার জন্য আর কি করবো, ভালো করাচ্ছে করি, চার পয়সার জন্য ফ্যান চলেছে আজকে, মানে বাইরে ফ্যান ছিল, বেশি কষ্ট হয়নি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আউটডোরে ফ্যান চলছিল, এসি ফ্লোর ছিল না, আচ্ছা বি আর ব্লেসড উইথ এসি। হ্যাঁ, মানে আমরা বাঁশবাগানে শুট করছিলাম তো বুঝতে পারিনি ঠিক। Yeah, yeah, we were shooting in a bamboo way. No, I'm not shooting in a bamboo way. So gave me a stare, I thought you might be noticing something else. Okay, so what are you doing? মানে ইভানদের বাড়িতে যা যা গয়না ছিল সব আমাকে পরিয়ে দিয়েছে, সব এই বড় এই মানে বিশাল বড় বড় গয়না পরিয়ে দিয়েছে আমাকে, তো এই সাজগুজি চলছে এখন, তাই না বল? হ্যাঁ, উজ্জ্বল কিছু বলতে চাই, ভয়েস ওভারটা রেখো প্লিজ, বল উজ্জ্বল। আমরা বিরিয়ানি খেতে চেয়েছিলাম, একজন খাবে বলেছিল, টাকা ছিল না, ধার দেবো বললাম, তাও খাওয়ালো না, এর থেকে বড় আর প্ল্যান করো তার দিকে যে সেটা, এই যে সেটা না, আমি হিরোইন, মানে হিরোইন বিরিয়ানি খাওয়ানোর জন্য বলেছিল নাকি? হ্যাঁ না, হ্যাঁ হিরোইন বলেছিল যে বলল টাকা নেই, আমরা বললাম ধার দেব, তাও না না, আমি বলেছিলাম আমাকে খাওয়ানো হোক আজকে, দেখো স্টার্ট তো কাউকে একটা দিয়ে করতে হবে, কেউ একটা শুরু না করলে, সেই শুরুটাই ওকে শেখানোর কথা ছিল, এসো কাও, তো কেউ শুরু আর করলো না, তো আবারও বিরিয়ানি, বিরিয়ানি আমি খেতে চাইনি, আমি বলেছিলাম এক্সট্রা চিকেন, বাট ওরা খেয়েছে, মানে এতটাই খারাপ, এক্সট্রা চিকেনটা এসেছিল ইনি খেয়েছেন। নো বাট আই হ্যাভেন্ট, না না, আমি সিরিয়াসলি খাইনি, আমি জাস্ট আমি নরমালি বললাম, আমি খাইনি, মানে ফুড স্টিল ওভার দেয়ার, আই ডিডন্ট ইট অনেস্টলি। বিরিয়ানি হ্যাঁ রিসেন্টলি খেয়েছি, অত্রিকে খাপানোর জন্য খাচ্ছিলাম, আজকাল কি হয় যখন বুঝতে পারি যে প্রচণ্ড ধরো
কাল ভেঙে যাচ্ছে অ্যান্ড অল দিস থিংস, তখন একটু যা তা খেয়ে নি, দিস ইজ অ্যান এক্সকিউজ জাস্ট টু হ্যাভ গুড ফুড বিকজ রাইট নাও ফেসিং আ লট অফ ব্যাড টেম্পার উইথ নট দ্য রাইট এনভায়রনমেন্ট। হ্যাঁ ইয়া দেখো বুঝতে পারি না, মাথা গরম থাকে, বাইরেও গরম, কোনটা বেশি গরম আর ঠিক বুঝি না জানো তো, সেম বোঝা যায় না খুব একটা। কখনো কখনো ভাবি যে মাথাটা গরম আছে বলে গরম লাগছে, কখনো কখনো মানে বাইরে গরম বলে মাথাটা গরম। তো এই ডিলেমার মধ্যে সারাদিন আই হ্যাভ আ হাই প্রেশার অ্যান্ড দের আর রিজনস, সো তাই জন্যে চলতে থাকে। No, no, no. I'm asking for your acknowledgement or your retaliation or to get into some different topic which is more entertaining rather than people hearing my pressure issues. Shadida, what is going on? We didn't say it. What is going on? ফুলশয্যার রাতে ইভান কাছে আসতে চাইছে মেঘলার, কিন্তু এটাই বুঝতে পারছে না ভাই, এটা তো প্ল্যান ছিল, লোকটা এইভাবে কেন বিহেভ করছে, এটার পিছনে কি গল্প আছে, তার জন্য দেখতে হবে সাথী এরপরে প্রশ্ন করলে তাহলে বলছে আকাশ কুসুম থেকে কেউ বেসিক্যালি আমরা মারপিট করে বাঁচাচ্ছি, তুমি আমাকে জিজ্ঞেস করো, আইল গিভ ইউ আনসারস। বলো প্রশ্ন করো। তো ওইটাই যে আমরা ওদেরকে বাঁচাচ্ছি, তো ডালি পালিয়ে গেছিলো না বাড়ি থেকে, তো ওইটা থেকে আমরা বলছি যে পালিয়ে যেও না, চলো আবার বিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি, তাই তো? হ্যাঁ বলছে যে ডালি নেই তো ক্যা ক্যা হুয়া মে তো হুম কন তুম না যে মার্কেট চলছে, পুরো অ্যাকশন সিন চলছে, সেটা না এত বছর ধরে জানতো হিরোর পার্টি মনে হয় করি তো, করতে হয় ওইসব একটু। আমি পাঠ করি আর যাই করি, আমি বাজে অভিনেতা, তোমাকে চূড়ান্ত খারাপ দেখতে, নাচতে পারি না মেনে নিলাম ঠিক আছে, কিন্তু সেটা অন ক্যামেরা কতটা কীভাবে ম্যানেজ করবে সেটা আপনারা বলুন। মেঘলার সঙ্গে যদি সহমত হয় তাহলে ঠিক আছে, এবার আমি ছেড়ে অন্য প্রফেশনে যাবো, চাকরি বাকরি খুঁজবো, অবশ্যই আপনারা প্লিজ কমেন্ট করে জানান। আমি যেখানে বললাম যে বাজে বাজে করো তুমি নাচটা, ওকে আমি কিছু ডেটা আছে আমি ওকে এনে এনে দেখাবো, সেই জন্য চুপ করানোর জন্য আমি বলে দিয়েছি তুমি খুব ভালো নাচ। শোনো একটা মানুষ, ওয়েট লেট মি স্পিক, ওকে, একটা মানুষ বারবার বলতে থাকবে আমি কালো আমি কালো, আমাকে কালো, একটু লাইট দাও একটু লাইট দাও একটু লাইট দাও, এরকম করে। আরে না তখনকার কথা বলছি না, ডুবে গেছেন, আমি দেখতে পাচ্ছি উনি এমন ডুবেছেন, টপ লাইট করছে, আমার দরকার নেই, ভেবে দিচ্ছেন আমার, তার জন্য বলছি আমি কালো, আমি কালো। ঠিক আছে তো আমি বললাম ঠিক আছে বাবা ঠিক আছে, ইউ আর ব্ল্যাক, দেয়ার উইল বি লাইট, লাইট করে দেবে তোমার জন্য, তুমি কালো। তো এটা কি আমার ভুল যে আমি এরকম অ্যাকনলেজ করেছি? এরকম অনেক ইনসিডেন্ট আছে যেখানে এরকম এরকম ভালো টিম টিমস পারসন বুঝতে পাচ্ছো যেখানে ডিওপি কে বাঁচানোর জন্য হিরোকে কালো, ডিওপি কে বাঁচানোর জন্য না, না ডিওপি কে বাঁচানো, ডিওপি শুনতেই পাচ্ছে না যে এখানে কালো কালো। হ্যাঁ হ্যাঁ ওর কান খুব খোলা থাকে, ওর সঙ্গে আমি দুবছর কাজ করছি, আমার কানের কাছে এরকম চলছে যে আমি কালো, উফ বাবা আমাকে ভালো লাগছে না, আলা ঠিক আছে তোমাকে ভালো লাগছে না তুমি কালো, মানে ফ্রাস্ট্রেটেড হয়ে বলেছে।
তোমার ব্যাপারে তো নাচের ব্যাপারে বলেছে, বাজে ব্যাপার একটা, তো তুমি কখনো বলেছো কোনো কিছু বাজে কিছু বা নোটিস করেছো, কিছু খেয়াল করেছো এরকম কোনো কিছু? হ্যাঁ, আমাকে বলেছে একদিন আমি নাকি আমার অনেকগুলো পার্সোনালিটিস আর আমি আমার ড্রিম বলে দাঁড়িয়ে থাকি। ড্রিম বল না, আমি বললাম হ্যাঁ একটু এ আছে ভূতুরে ব্যাপার সে আমার আছে। আচ্ছা, এটা আমরা ভূতুরে ব্যাপারে একটা কিছু শুনেছিলাম। আমার ব্যাপারে? আমি উজ্জ্বল বললো যে তোমাকে ভূত ধরেছিল না তেন না সাথীতে, আমি তো জানি না সাথীতে, আমি তো সেই ভয়তে ছেড়ে দেবো। হ্যাঁ শুনলাম তুমি নাকি একবার শুটিং সেট থেকে মানে ভয় পেয়ে চলে গেছো, চশমা ছাড়া আমি জানি না, আমি কিছু বলতেই চাই না, আই রিফিউজ টু স্পিক, কাম অন স্পিক। সে ঠিক আছে, আমার তো আর যাই হোক, কিছু মানুষের জন্য দুঃখ হচ্ছে, চেয়ে দাও কি বলছো বলো। আচ্ছা যাই হোক, আবারও আড্ডা হবে, এবার শেষে দর্শকদের সাথী নিয়ে কিছু বলে দাও, সাথীতে বর্তমানে ধরো সাথীর তো একদম দ্বিতীয় পর্ব শুরু হয়েছে বলা যায়, আপনারা যদি বলেন বাই চান্স আমরা 12টার সময় টেলিকাস্ট করতে পারি।